টাকার জন্য আমরা কতটা নিচে নামতে পারি, ধর্মকর্ম সবই যেন ভুলে যাচ্ছি। এসব ভিডিও দেখে কি মনে হচ্ছে আপনার? মামুন লাইলাকে হিন্দু রীতি অনুসরণ করে বিয়ে করতে যাচ্ছে? অনেকে আবার তাও বলে যাচ্ছে তাহলে কি তারা হিন্দু হয়ে গেল নাকি? না হলে এমন ভিডিও কেন? তার পিছনের কাহিনীটা কি তা জানাবো আজকের ভিডিওতে। প্রিন্স মামুন, যাকে টিকটক ফেসবুকের সবাই চিনেন, আগে তার এসব ক্রিন্স কন্টেন্ট দিয়ে সবাই চিনত, তার উপর অনেক সময় অনেকে চড়াও হয়েছে, মাঝখানে একটু দমকে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ আবার এই লাইলা নামের ওনাকে বিয়ে করে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে মামুন। বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরা, তাকে আবারও সবাই রোস্ট করা শুরু করে, তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মায়ের বয়সে এই মেয়েকে বিয়ে করে তাকে অনেকে রোস্টও করেছে, যাকে আস্তে আস্তে সবাই সবকিছু মেনে নেওয়া শুরু করে, তার একসাথে অনেক ভিডিও করাও শুরু করে। ভালোবাসায় প্রথম মধু শেষে হয়, আর তার এইসব ভিডিওর ভিউজও আকাশ ছোঁয়া। কিন্তু গতকাল তার এই ভিডিওটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকের ধারণা ছিল তারা হয়তো বা এই রীতিতে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তা একদমই না, তার একটা ব্রাইডাল শুট করে। আর যা হয়েছে হিন্দু রীতিতে, কিন্তু অনেকেই বলে যাচ্ছে টাকার জন্য এই রীতি অনুসরণ করতে হবে কেন তাদের? সবকিছু মানলেও মাথায় সিঁদুর দিয়ে অনেকেই মানতে পারেনি, অনেকেই তাদের গালিগালাজও করে যাচ্ছে। আবার কেউ কেউ বলে যাচ্ছে আগে আপনাদের সাপোর্ট করলো, এখন আর সাপোর্ট করা যাবে না, এখন আপনারা জঘন্য কাজ করে বেড়াচ্ছেন। যাক, তারা যেহেতু নিজেদের অভিনেত অভিনেত্রী দাবি করে তাহলে তো করতেই পারে, কারণ অভিনেত অভিনেত্রীরা জীবনে সবই করতে পারে, তাদের ক্ষেত্রে এটা কোনো বিষয় না। তবে তারা দাবি করলেও তো হবে না, তারা যে অভিনেত্রী মানুষও বলতে হবে। তো এটা তাদের একান্তই নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের কথা না বলাই উচিত। ভিডিও পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।